আসসালামু আলাইকুম, আই এম শরীফ পেসার ফ্রম নাইস আইটেমস। নাইস আইটেমসে আপনাদের স্বাগত। মাসানো দেশ এবং দেশের বাইরের যে সকল ভাই এবং বন্ধুরা আছেন সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। রসসম্মতে সামনে পূজা, দুর্গাপূজা এবং মোটামুটি ব্যবসার অবস্থা ভালো। আমার প্রচুর প্রোডাক্ট ইনহাউস হচ্ছে, আপনাদের যার যতগুলো প্রয়োজন সবগুলো নিতে পারবেন। আর অনেকেই নতুনভাবে কল দিচ্ছেন যে ব্যবসা কীভাবে শুরু করবেন। আপনারা ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেগুলো। আপনি যদি ডেনিম নিয়ে কাজ করতেন, ডেনিম সম্বন্ধে আগে জানুন। অরিজিনাল, মাস্টার কফি, রিপ্লিকা বা কফি প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনার সম্যক ধারণা থাকা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট নাই চিনেন বা নাই জানেন, মানুষের কথায় যদি আপনি 22টা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে আপনার প্রোডাক্ট ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে। অনেকে আপনাকে অনেক মুখরোচক বা এমন কথা বলবে যে ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে কথার মধ্যে। যখন মাল কিনলেন তাদের কথার উপরে বিশ্বাস করে মালটা নিলেন, নেওয়ার পর আপনি 10,000, 20,000 বা 50,000 টাকা পুঁজি নিয়ে লাভবেন, দেখবেন আপনি বিশাল একটা ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ব্যবসা সম্বন্ধে জানার আগে আপনি মার্কেটগুলো যাচাই করেন, প্রোডাক্টগুলো সম্বন্ধে জানেন, জানার পর আপনি ব্যবসায় আসেন। আমি মনে করবো এটা সবচেয়ে বেটার। আর এরপরও যদি আপনাদের কোনো ধরনের ধারণা প্রয়োজন হয় আমাকে ইনশাল্লাহ অবশ্যই ফোন দেবেন বা আপনাদের ইয়া করে রাখবেন, ফোন দেবেন এবং জানাবেন, এসএমএস করে রাখবেন। আমি আশা করবো আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। অনেকের উত্তর দেওয়া পসিবল হয় না, তারপরেও আমি চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার জন্য। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যান। আর আমাদের প্রচুর প্রোডাক্ট ইনহাউস হচ্ছে, দেখুন প্রোডাক্টগুলো আমার প্রোডাক্টগুলো এভাবে ওয়ান বাই ওয়ান পলি আকারে পাবেন। আমেরিকান ইগল ইনহাউস হচ্ছে আপনার 5,000+। ওই রুমে আপনার প্রচুর প্রোডাক্ট ইনহাউস হচ্ছে। এখন আপনার যার যতগুলো প্রয়োজন আপনারা নিতে পারবেন, কোনো ইয়ানি যার যতগুলো। আর প্রোডাক্টগুলো কীভাবে দেখবেন, এইভাবে ওয়ান বাই ওয়ান পলি আকারে থাকবে। আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি, দেখেন এইভাবে ওয়ান বাই ওয়ান পলি আকারে থাকবে। এই হ্যাঁ, এটা আমার অফিস রুম। অফিস রুমে আপনার প্রোডাক্টগুলো কম রাখি, পিছনে গুডাউন আছে, গুডাউনে আরও প্রোডাক্ট আছে। এই যে এইভাবে অন বাই অন পুলি আকারে পাবেন, প্রত্যেকটা কার্টুনে আপনার প্রত্যেকটা কার্টুন মাঙ্গাছে, এই যে অন বাই অন পুলি আকারে পাবেন। আর প্রোডাক্টগুলোর সম্বন্ধে আপনাদের বিস্তারিত ধারণা দিচ্ছি। এই হলো আমেরিকান ইগল এবং এক্সপোর্ট কীভাবে চিনবেন দেখুন। এইভাবে অন বাই অন পুলি আকারে পাবেন সবগুলো প্রোডাক্ট। উপরে 4টা কালার, একটা ডার্ক, একটা মিড লাইট, ডিপ মিড ডিপ, একটা হলো আপনার ডিপ, আর একটা হলো লাইট কালার। আমি আপনাদের দেখাচ্ছি, পলিট ওপেন করে দেখাচ্ছি, দেখুন। আর আপনারা প্রোডাক্ট বিষয়গুলো আমি আপনাদের কিছু বিষয় দেখাচ্ছি। এই যে প্রোডাক্টটা দেখেন, আমেরিকান ইগল কত স্মুথলি আছে। আর মেজারমেন্ট ট্যাপটা নেবেন এবং দেখবেন এই প্রোডাক্টটা কত আপনার দেওয়া আছে। প্রোডাক্টটা দেওয়া আছে আপনার 32, এই যে 32 দেখেন, প্রোডাক্টটা দেওয়া আছে 32। আপনি কীভাবে পারবেন মেজারমেন্ট টেপটা পালানোর পর দেখতে, এই যে মেজারমেন্ট টেপটা আপনার সরাসরি দেখুন লাইভে 32টা। এক্সপোর্ট জিন্স কখনো আপনার টেনে দেখতে হয় না বা এ করতে হয় না। আপনি দেখেন এই যে মেজারমেন্ট টেপটা আমরা পারলাম, এই যে দেখেন, এই যে দেখেন 32টা 32 একুরেট আছে, দেখেন 32 চেয়ে, এই যে 32 একুরেট। এরপর আপনার ফিনিশিংগুলো দেখবেন, ফিনিশিংগুলো দেখুন, এই যে পায়ের দিকে ফিনিশিংটা, ফিনিশিংটা দেখেন কতটুকু স্মুথ, পায়ের দিকে ফিনিশিংটা কতটুকু, লেগ সাইড আমাদের 32 সাইজে কতটুকু আছে দেখেন, এটা অবশ্যই স্টিম ফিট। লেগ সাইডে আপনার আছে প্রায় 14-14-7 আছে, মানে 14 বুঝছেন। তো এইগুলো হলো এক্সপোর্ট। আর এক্সপোর্টের সেলাইগুলো কখনোই আপনি সবসময় লক্ষ্য রাখবেন, এক্সপোর্ট প্রোডাক্ট চেনার ক্ষেত্রে এই যে পায়ের যে ফিনিশিংগুলো এইগুলো কিন্তু নর্মাল কোনো গার্মেন্টসের পক্ষে আনা পসিবল না, অরিজিনাল বড় গ্রুপ গার্মেন্টস ছাড়া এগুলো সম্ভব না। সুতরাং এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এরপর আপনার প্রোডাক্ট তো আর ফেব্রিক্সটা অবশ্যই চিনে রাখবেন, ফেব্রিক্সটা দেখবেন এই যে ফিনিশিংটা কত সুন্দর। এবং দেখেন আপনাদের আমেরিকান ইগলগুলো দেখেন, মেন বাটনটা আমেরিকান ইগল, পকেটে দেখেন এমব্রয়ডারি আছে খুব সুন্দরভাবে করা আছে। আর এই যে দেখেন আমেরিকান ইগলটা সুন্দরভাবে এমব্রয়ডারি করে লেখা আছে আমেরিকান ইগল, দেখছেন কত সুন্দর স্মুথ লেখা আছে এমব্রয়ডারি, অবশ্যই স্লিম ফিট।
আর ব্যাক সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা কালারই দেখাবো, চারটা কালার। এই যে আমেরিকান ইগল, ব্যাক সাইড দেখেন ফিনিশিং গুলো কত টুপ স্মুথ ফিনিশিং দেখছেন। এই যে দেখেন 32 সাইজ, $49 $49 দেওয়া আছে, যেটার জন্য প্রাইস। এই যে পকেটের ফিনিশিং গুলো, রিফিট বাটনের পিছনে মেইন বাটনের লেভেল এবং রিফিট বাটন লেভেলের পিছনে অবশ্যই আমেরিকান ইগল লেখা পাবেন কোথায় করে, প্রত্যেকটা বাটনের মধ্যে পাবেন। এই দেখেন পকেট বাটন থেকে শুরু করে সবগুলোতেই আমেরিকান ইগল লিখে পাবেন, যে আমেরিকান ইগল কোথায় করে লেখা আছে, যে আমেরিকান ইগল কোথায় করে লেখা আছে। এরপর আপনাদের ফেব্রিক্সটা দেখেন, ফেব্রিক্সটা একুরেট 12 অংশ পাবেন, দেখেন কতটুক সুন্দর মসৃণ। তারপর আমাদের কালার হবে চারটা, এটা হলো মিড লাইট, এটা হলো লাইট, এটা হলো লাইট কালার, এটা হলো এই যে লাইট কালারটা একটু দেখাচ্ছি, এটা হলো 34 সাইজ। আপনাদের আরেকটা পেন দেখাচ্ছি, এটা হলো এই মিড লাইটটা আমি এখানে রাখতে পরে রাখতেছি দেখেন, আর এটা হলো 34 সাইজ। এই যে 34 আমেরিকান লাইট কালার 34টা দেখেন কতটুকু মত এবং সুন্দর মিড লেভেল হ্যান্ডটেক। এই যে আপনার 49.95 ডলার আমেরিকান ইগল, এই যে 34টা দেখেন, প্রত্যেকটা রিপিট বাটন অবশ্যই আমেরিকান ইগল কোদাই করে লিখে পাবেন উপরে এবং নিচে সবগুলাতেই। যার যতগুলো প্রোডাক্ট প্রয়োজন নিতে পারেন, এই যে আমেরিকান ইগলের মেন বাটনের পিছনে লেখা আছে দেখেন 34, সম্পূর্ণ এটার মধ্যে ডিটেলসটা পাবেন ইনশাল্লাহ। আমেরিকান ইগল দেখেন কতটুক সুন্দর স্মুথলি ফিনিশিং আসছে। আপনি ওই সময় দেখলেন একটা গালা 34 32, এই যে 34-এর মাপটা দেখেন, এই যে দেখাচ্ছি দেখেন, আপনি মেজারমেন্টটা ফেললাম, এই যে 34টা দেখেন, একুরেট 34টা দেখেন, 34 বুঝছেন, একুরেট ফিনিশিং এ পাবেন। যার যতগুলো লাগে আপনাদের, আরেকটা কালার হলো সবগুলোর না, ভিডিওটা বড় হবে, যার যতগুলো প্রয়োজনীয় খেলা নিতে পারেন। আরেকটা কালার হলো ডিপ, আরেকটা কালার হলো ডার্ক, চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এখন, আপনার যার যতগুলো নিতে পারেন তো নিতে পারেন। পাঁচটা বলতে একটা কালার কমে গেছে, কালকে মাল আসছে, আজকে এই যে চারটা কালার, একটা দুইটা তিনটা, এই যে আরেকটা কালার, চারটা কালার, চারটা কালার একত্রে রাখতেছি। এই যে দেখেন চারটা কালার, লাইট ডিপ ডিপ লাইট, এই যে এটা ডার্ক, এই যে লাইট ডিপ মিড লাইট কালার, মিড লাইট। আরেকটা কালার আছে, এটা আপনার কিছুটা কম আছে তো এই জন্য দেখাতে চাচ্ছি না। এই যে আরেকটা কালার ফিনিশিং লাইট, খুবই সুন্দর আমেরিকান ইগল। এই পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে, প্রচুর প্রোডাক্ট ইনহাউস করা আছে, যার যতগুলো প্রয়োজন আসছেন নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। যার যতগুলো প্রয়োজন নিতে পারেন প্রোডাক্ট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।